দীর্ঘদিনের কাউন্সিলর, সামলেছেন বড় চেয়ারম্যানের দায়িত্ব। এবারে 73 নম্বর ওয়ার্ড থেকে ওনাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। বিক্ষুব্ধ রতন মালাকার নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন। কেন এই পথ বেছে নেওয়া, ঘাসফুলের সঙ্গ ত্যাগ কেন, এতদিনের সঙ্গী? দেখুন, আমি নিজে খুব আপসেট হয়েছি যে আমি কেন টিকিটটা পেলাম না। আমার এলাকার মানুষ, প্রচুর মানুষ আমাকে ফোন করছে, অনেকে কাঁদছে। তো আমাকে একটা কথাই তারা বলছে যে তুমি কেন টিকিট পেলো না। দেখুন, আমিও জানি না, আমাকেও কিছু বলেও কিছু বলা হয়নি, কিছু জানি না। আর জানি না কী ডিসিশান কী হয়েছে, পার্টির কী ডিসিশান, সেটা তো আমি বলতে পারবো না। তো এখন আমার খুব এ হচ্ছে, আর প্রচুর মানুষ আমাকে বলছে, এই এলাকার মানুষ বহু বছর ধরে এই ওয়ার্ডে আমি আছি, প্রায় 16.5 বছর, কিন্তু এই এলাকার মানুষ যা ভালোবেসেছে আমাকে, আমি এই চার পাঁচ ছদিন আমি বুঝলাম যে মানুষ আমায় কতটা ভালোবাসে। আমার প্রচুর খারাপ লাগছে। আমি সিদ্ধান্তটা টোটাল আমার এলাকার মানুষের জন্য নিয়েছি, কেন প্রত্যেক মানুষ আমাকে বলেছে আপনি একটা সিদ্ধান্ত নেই, একটা কিছু করুন আপনি। তো তাদের দিকে চিন্তা করে, প্রচুর মানুষ তাদের দিকে চিন্তা করে আজকে আমি এই সিদ্ধান্তটা নিলাম যে আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। দলের শীর্ষ নেতৃত্ব কাউকে জানিয়েছেন? আপনি তো দীর্ঘদিনের সঙ্গী দলে। না, আমি দেখুন কাউকে কিছু বলিনি, আমাকেও কেউ ফোনও করেনি, আর আমিও কিছু কাউকে বলিনি। এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবার শুনব। এটা দুর্ভাগ্য বিষয় 73 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য। এখানে যে পরিবর্তন তো শেষ কথা বলে সেটা প্রমাণ করলো। আজ উনি দীর্ঘদিন এই ওয়ার্ডে পরিষেবা দিয়েছিলেন, তার একটা টিআরপি তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেভাবে সরানো হয়েছে এটা খুবই নিন্দার আছে মানুষের মধ্যে। আর আমি বারবার বলেছি, লড়াই কিন্তু কাজলি বন্দ্যোপাধ্যায় নেই ময়দানে, ওনাকে পাওয়া যাবে না, ওনাকে খুঁজে বেড়াতে হবে। আমাদের আমরা লড়াইয়ে জিতব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।